গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা।
करो বল হরে কৃষ্ণ চাটা একটু বানা জানি তাই হরি বল জানি তাই জয় গৌর হরি বল হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল Oh!
नित्यानंद श्री জয়নিতাই জয় গো সর্বপ্রথমে পরমারাধ্য গুরুদেবের শ্রীপাদ পাদ পদ্মে প্রণাম জ্ঞাপন করে তস্য পঞ্চতত্ত্ব যুগল বিগ্রহ চরণে কোটি কোটি প্রণাম জ্ঞাপন করে উপস্থিত বৈষ্ণবমণ্ডলী ভক্তমণ্ডলী সকলের চরণে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করে আমাদের গরিয়া বৈষ্ণবদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ এর মাধ্যমে অনেক সবার সিদ্ধান্ত ভুল ত্রুটি নিজগুণে কৃপা করে ক্ষমা দৃষ্টিকে রাখবেন চাহিতাই চাইব
দেখে নাও জীবন যৌবন ভগবত সেবাই রত। তাহলে ছলনা করলেন গৌরসুন্দরীর বদন দর্শন করিবার জন্য, কৌশল করলেন ছলে বলে কৌশলে ভগবানের রূপ দর্শন করতে হয় এবং সাক্ষাৎ করতে হয়। জানেন পরাধীন থাকলে ভগবানের মূর্তিখানা দর্শন করিতে খুব ভালো হয়, আর স্বাধীন মতো অত বিরহটা আসে না। যত দর্শনে আনন্দ অদর্শনে তার যৌবন শত শত গুণে তার আনন্দ দেখবে বলে তার এত আনন্দ,
দিলে তো অত আনন্দ থাকে না, তাই ভগবত ভজনও তাই। যদি একটু বাদি হয় না, সব সময় ভগবানের কথা স্মরণ হয়, আর স্বাধীন যদি থাকে তাহলে অতটা মনে হয় না। তাই যত বাদি, যত দুঃখ কষ্ট, তত ভগবানের দর্শন হয় এবং ভগবানের নাম গুণকীর্তনে আনন্দ হয়। ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন, কুন্তি দেবী, যুধিষ্ঠির যখন আমরা দুঃখে কষ্টে ছিলাম, যখন অজ্ঞাতবাসে ছিলাম, তখন না কত আমাদের দুঃখ কষ্ট, ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বক্ষণ আসত, কিন্তু এখন তোরা সুখের দিনটা ফিরে পেয়েছিস, রাজ সিংহাসন, ধন ঐশ্বর্য সম্পদ কোনোটার অভাব নেই, কিন্তু আমার মনে হয় যুধিষ্ঠির যে সময় আমাদের দুঃখ ছিল না, সেই সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মাঝে এসে আমাদের দেখে যেত রে, কিন্তু আমাদের এখন সুখ সুখের অনন্ত নেই, চারিদিকে সুখ, কিন্তু আমার মনে হয়, কুন্তী দেবী বলছে, হরে বল, যুধিষ্ঠিরে আমার মনে হয় সেদিন দুঃখ থাকায় ভালো ছিল আমাদের, দুঃখ থাকায় ভালো ছিল আমাদের, দুঃখ দুঃখ থাকায় ভালো ভালো ছিল আমার, ভালো ছিল আমার দুঃখের মাঝে, আমাদের দুঃখ থাকায় আরে ভালো ছিল, যে সময় আমাদের দুঃখ কষ্ট, এই জন্য যেনারা কৃষ্ণ ভক্ত তেনারা দুঃখ চায়, তারা সুখ চায় না,
বলে দুঃখ চাই কেন? বলে দুঃখের মধ্যে একটা বিরহ আছে, বিরহের মধ্যে একটা সুখ আছে। সেই সুখ সারা পৃথিবী খুঁজলে ও সুখ পাওয়া যাবে না, ওই বিরহের মধ্যে সুখ আছে। এই যে বিরহ, বিরহটাই ভজন। যার যত অন্তরে বিরহ থাকবে সে তত ভগবানের কথা মনে পড়বে। শ্রীমতী রাইধুনী বিরহিণী সব সময় গোবিন্দের বিরহে পাগলিনী। কি স্বামিনী, কি তার ইচ্ছা, কি তার ভাবনা, গোবিন্দ ছাড়া কিছু জানে না, বোঝে না, শুনে না, ভাবে না, কারো সঙ্গেই কোনো কথা বলে না। একমাত্র কৃষ্ণ কথা বিনে, কৃষ্ণ শরণ মনন অর্চন বন্দন বিনে অন্য কোনো কিছু ভাবে না, জানে না। কিন্তু কামার মতো বদ্ধ জীব এখন কৃষ্ণ কথা শ্রবণ করছি, কৃষ্ণ গুণকীর্তন করতেছি, এখান থেকে বের হয়ে গেলে মান অভিমান দম্ভে পরিপূর্ণ, তাহলে তো ভজন হলো না। এই যে মহাপ্রভুর করুণা দৃষ্টিতে কলিপাবন অবতারে গৌর হরি যদি না আসত, তাহলে ভগবত তত্ত্ব জানানোর মতো জগতে কেউ ছিল না, কেউ ছিল। সেই সচিনন্দন গৌর সুন্দর অবতীর্ণ হয়েছে যখন নদীয়ার পথে পথে, নদীয়ার মাঝে যখন অবতীর্ণ হয়েছে নবদ্বীপবাসী গৌরীর রূপকান্তি ভাব্য ভাবনা। সেই রূপ দর্শন করে চার নয়নে দর্শন করেছে, নয়নে সকলে নয়নে তো দর্শন করেন গৌরের রূপ, বলে না না সকলে নয়নে রূপ দর্শন হয় না, গুরুদেব কৃপা বলে তাদের দিব্য নয়ন এবং গুরুদত্তা নয়ন ফুটিয়ে দিয়েছেন, তারাই কেবল গৌরাঙ্গের উপমাধুরী দর্শন করে। যদি আমার মতো বদ্ধজীবী নয়নে তো রূপই দেখে না, যদি রূপ দর্শন হইত, যদি কৃষ্ণ কথা শ্রবণ করার মতো করতাম, যদি কৃষ্ণ কথা বলার মতো বলতাম, যদি কৃষ্ণ ভজন করার মতো করতাম, গৌর অনুগত যদি দেহ মনপ্রাণ জীবন যৌবন হতো, তাহলে এই মুখ দিয়ে কোনোদিন কারো নিন্দা চর্চা করতাম না। যে বদন দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ হয়, সিধাম বৃন্দাবনে একজন সাধক শ্রীধাম বৃন্দাবনে গেলে না, রাধারানীর রাজ্যে জন্ম নিলে এবং রাধারানী নাম গুণ কীর্তন করলে আর অন্য কোনো কোথাও যেতে হয় না। ওই ব্যক্তি এখন চিন্তা করছে আমি একটু দ্বারকায় যাব, বহুদিন ব্রজে থেকে মনে করেছে একটু দ্বারকায় যাব। দ্বারকায় গিয়েছে, দ্বারকায় গেলে না একটা ছাপ দেয়, যারা দ্বারকায় যাবে তাদের দ্বারকা দিলে একটা অঙ্গে ছাপ দেয়, আর ওই ছাপ যদি রাধারানী দেখে তাহলে রাধারানী রাজ্যে আর ছাপটা একটু মোটা করে দেয়, রাধারানী আর রাখবেন না তাকে, যেভাবেই তা এমনি চলে যাবে, থাকতেও পারবে না। তখন ওই ব্যক্তি এসেছে, যখন রাধারানী বলছে আমার রাজ্যে তুমি থেকো না, দ্বারকায় গিয়েছ, দ্বারকায় ঐশ্বর্য, ঐশ্বর্য কেউ যদি মাধুর্য রস আস্বাদন করে যদি ঐশ্বর্যের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু তাকে আর মাধুর্য রসে আস্বাদন করিতে করতে দেয়, এই বড় কঠিন পথ।
অতিবার সহজ অতিবার কঠিন। কেন? যে মাধুর্য রসের মধ্যে কোন সময় যেন ঐশ্বর্য প্রবেশ করিতে না পারে, আর মাধুর্য রসে আস্বাদন করিলে ঐশ্বর্যটা কখনো প্রবেশ করিতেও পারিবে না। এই রাধারস সুধানিধির মধ্যে এই সমস্ত লেখা আছে। এবং ঐশ্বর্য ভাব্য ভাবনা, পোশাক আশাক, খাওয়া দাওয়া সব কিছু বর্জনীয়, কিন্তু আমি ঐশ্বর্য মধ্যে ডুবে আছি কিন্তু পোশাকটা পরছি, মাধুর্য রসে ডুবে আছি ঐশ্বর্যের পোশাক পরছি, তাহলে কিন্তু ওখানে বাধা পড়ে যাবে। ওখানে মাধুর্য রস ওখানে বাধা পড়বে, আর ওই মাধুর্য রসটা ওই ঐশ্বর্যের মধ্যে প্রবেশ করবে না, ঐশ্বর্য মাধুর্য রসে আসবে না। চলা ফিরা কথাবার্তা সব মাধুর্য ভাব্য ভাবনা হবে। কোনো জায়গাতে গিয়েছেন, দেখলেন খাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই, তাই বলে তখন তুমি ওইখানে জানাবেন যে আমি তো আসলাম, গেলাম ওই সময় কিছু প্রসাদের ব্যবস্থা নেই, ওখানে নিষেধ, ওখানে বলাই হবে না। আবার ওখানে বললেন না, এখানে বললেন না, বাসায় গিয়ে বললেন গেছিলাম, খাওয়া দাওয়া কিছু না খায় চলে আসতে হলো, ওখানেই বলা হবে, বললেই অপরাধ হইল। অপরাধটা সঙ্গে সঙ্গে খালি ঘুরে বেড়ায়, অপরাধটা সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়, কখন সুযোগ পেলেই প্রবেশ করবে। যখন ভক্তটি ঐশ্বর্যে থেকে এসেছে দ্বারকায়, ঐশ্বর্যময় দ্বারকা তো রাজত্ব করেছে কৃষ্ণ, 56 কোটি যদু বংশ তৈরি করছেন, নিজেই তৈরি করছেন, নিজেই আবার ধ্বংস করে দিচ্ছেন। কেন ধ্বংস করলেন? কেন? যদি কার্যকারী সঠিক হইত তাহলে কি ধ্বংস করতে পারত? কিন্তু ধ্বংস করে দিলেও 56 কোটি যদু বংশ, 60,000 মহিষী তার সম্পূর্ণ বিনাশ করে দিল। এখন উনি এখন চিন্তা করছে রাধারিণীর রাজ্যে আর ত্যাগ করব না, আমার তো রাধারিণী আর স্থান দিবে না, তো আমি ওই যমুনার জলে ডুবে মরব। এবং নইলে কেউ হয়তো তুলতে পারে, না হলে অগ্নিকুণ্ডের মধ্যে মারা যাব। অগ্নিকুণ্ড বড় করে চালিয়েছেন, জালে ওর মধ্যে ঝাঁপ দিয়েছেন, সমস্ত পোড়া যাচ্ছে, সব পুড়ে গেছে, গলার নিচে থেকে পড়েছে, গলার উপরে ব্রহ্মা ব্রহ্ম উঠতে পারছেন না। ও ব্রহ্মান, তুমি ওটাও বদনটা আগুন ধরছে না কেন? এই মুখমণ্ডলটা বলছে তুমি রাধা নাম বন্ধ করো, রাধা নাম বন্ধ করো, তাহলে আমি উপরে উঠতে পারবো। যদি রাধা নাম বন্ধ না করো তাহলে আমি মাথার উপরে গলার উপরে উঠতে পারিব না। বলে আমি রাধা নাম তো বন্ধ করব না, তাহলে আমিও পড়া যাব না। তাহলে এই বলে তখন ব্রহ্মা উঠতে পারলেন না। রাধারিণী দেখলেন আর দেহটা পুড়ে ছারখার হয়ে গেছে, বদনটা রাধা নাম ছাড়ছে না। তখন রাধারিণী কেজ ধরে টেনে তুললে, বলে তোমার দ্বারকার যাওয়ার স্বাদ মিটেছে? বললেন রাধে, মানুষের জীবনে একবার ভুল হয়, দ্বিতীয়বার ভুল হয় না। বলে এই রাধারিণী রাজ্যে এটাই তোমাকে দেওয়া প্রমাণ হলো, যারা মাধুর্য রস আস্বাদন করে ঐশ্বর্যতে যায় তারা কোনোদিন স্থান পায় না, তুমি রাধারানী করুণা কৃপা লাভ করেছ তাই তোমার এখানে স্থান হয়ে গেল, তুমি আর কোনোদিন যাও না। এই যে আমরা মহাপ্রভুর গুণকীর্তন করতেছি, মহাপ্রভু বলতে পাগল, কাঁধে কাটিয়ে একেবারে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু মহাপ্রভুর যে আদেশ উপদেশগুলো মেনে চলতে হবে সেটা কি আমার বর্ণ মাঝে আছে কি? মহাপ্রভু ভজন সাধন করতে হলে স্থান 5টা স্থান পরিত্যাগ করতে হইবে, মহাপ্রভুর করুণা কৃপায় 5টা স্থান কি কি?
সর্বপ্রথম মিথ্যা মাদক এই পান বিড়ি সিগারেট যা কিছু খাওয়া সব বর্জন, মাদক জাতীয় এগুলো যেগুলো নেশা জাতীয় সম্পূর্ণ বর্জনীয়। দেখবেন চৈতন্য চরিতামৃতে লেখা আছে মহাপ্রভুর একদিন কাঁচা সুপারি দিয়ে পানকে ঝুম লাগে গা মাথা ঘুরে পড়ে গেছে, সব ভক্ত এসে মাথার জল ঢালছে, কিরে সামান্য না সুপারি খেয়ে পান খেয়ে অস্থির হয়ে গেল প্রভু ভগবান। দেখ মহাপ্রভু ঝুম লেগে পড়েছে এটা আমার দেখার বিষয় নয়, ওটা আমার তার জন্য খাই নাই ভক্তদের জন্য, যাতে ভক্তরা না খায় এই জন্য খেয়ে দেখালো ঝুম লেগে পড়ে গেল, ভক্তদের নিষেধ করে দিলে প্রকান্তরে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট নিষেধ করলে মাদক জাতীয় ধূমপান নিষেধ। তারপরে অবৈধ শ্রীসঙ্গ শোনা জীবহিংসা এই পাঁচটা স্থান পরিত্যাগ না করলে ভজনে তো উন্নতি হবে না। এই যে এত অষ্টকাল লীলা কীর্তন ষোলকালীন কীর্তন ভক্তি জগতের কিছু উন্নতি আছে কি? উন্নতি হলো বলে উন্নতি হলো কি না হলো কেমকে বুঝবে? কৃষ্ণ ভজন করে যারা নয়ন বদন দেখলে যাই গো জানা। আমাদের দেশে মানুষের যা মনোভাব প্রেমের বন্যায় ভেসে যেত, কিন্তু আমাদের দেশে সৎগুরু সৎ প্রচারের অভাব, সৎগুরু সৎ সাধু সৎ বৈষ্ণবের অভাব, এই জন্যে হাবুডুবু খাচ্ছে না প্রেমের বন্যায়। কীর্তন শুনে যাতেও বলছে ওটা কীর্তন হলো, কীর্তন নিতন নিলা হলো না ভালো হলো। দেখো কীর্তন শুনে যাচ্ছে নিন্দা চর্চা করতে করতে চলে যাচ্ছে, এত সুন্দর পরিশ্রম করে রান্না করছে বলে গরমে খুব একটা খাওয়া ভালো হলো না, এগুলো বলতে বলতে রাস্তা ফেরত আছি শুনতে শুনতেই আছি বলছে আর যাচ্ছে, এগুলো খুলে মন পাওয়া যায় না। এই জন্যে শাস্ত্রে বলছেন পাঁচজন পণ্ডিত নিয়ে পাতালে যাওয়া ভালো, শত মূর্খ নিয়ে স্বর্গে যাওয়া ভালো নয়, স্বর্গ নষ্ট করে দিবে, আর পাতালে গেলে তারা উদ্ধার করার ব্যবস্থা করবে পণ্ডিত। এলা গ্রন্থে লেখা আছে, গ্রন্থে লেখা আছে, তার পাঁচটা স্থান পরিত্যাগ করতে হইবে। আর কি বললেন যে এই যে মহাপ্রভু আমাদের বিষ্ণু পর্বগুলো আমাদের বিশেষ বিশেষ প্রয়োজন, আমার মতো বদ্ধজীব করি কি করা বিশেষ প্রয়োজন সকলের জন্য করা, মহাপ্রভুর যুগ মহাপ্রভুর যদি আদর্শ মেনে না চলি এই জন্মাষ্টমী রাধাষ্টমী আমরা ব্রত সকলেই করি। এইবারে জন্মাষ্টমী পড়েছে ভাদ্র মাসে 5 তারিখে বাংলা তারিখ, রাধাষ্টমী পড়েছে 19 তারিখ, এই দুটা উপবাস করার পরেই তারপরে আসবে আমাদের অদ্বৈত সপ্তমী মাঘ মাসের 17 তারিখ, নিত্যানন্দ ত্রয়োদশী মাঘ মাসের 23 তারিখ, শিব চতুর্দশী ফাল্গুন মাসে 8 তারিখ, ফাল্গুন মাসে দোল পূর্ণিমা মহাপ্রভু যে আবির্ভাব তিথি, আবির্ভাব তিথিটা এগুলো তো অবশ্যই সকলের জন্য করা বিশেষ প্রয়োজন। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমা এইটা হলো ফাল্গুন মাসের 25 তারিখে, আর তারপরে একটা উপবাস আছে চৈত্র মাসের 19 তারিখ হচ্ছে রামনামী ব্রত। এইবার এই সমস্ত ব্রত পড়েছে পুঞ্জিকার মতে, তারপরে আমাদের বিশুদ্ধ পুঞ্জিকা আসবে আমাদের রাধাকুণ্ডে থেকে, রাধাকুণ্ডে এখন কোন কোন দিনে দিয়েছে সেই সেই তারিখে আমাদের করতে হইবে। এইখানে অনেকেই আর 12 মাস একাদশী, একাদশীর মধ্যে আবার মহাদ্বাদশী আছে 8টা, একাদশী যদি মহাদ্বাদশী পরে একাদশী বর্জন করে মহাদ্বাদশী ব্রত করিতে হইবে, যদি বলে একাদশী ছেড়েই গেল দ্বাদশী ব্রত করে লাভটা কি, বলে যে পণ্ডিতে লিখেছে পঞ্জিকায় একাদশী আগের দিন ওই পঞ্জিকায় ওই পণ্ডিতে লিখেছে পরের দিন দ্বাদশী, তাহলে ভুল করেছে নাকি?
পণ্ডিতের কাছেই যেতে হবে, মীমাংসা পণ্ডিতেরাই করে দিয়েছে, এইগুলো আমাদের জানতে হবে। এইগুলো ব্রত এবং একাদশী ব্রত এবং এই গৌর পূর্ণিমা এটা করতেই হবে। যেমন জন্মাষ্টমী করেন নবদ্বীপে, আমাদের কলি পাবন অবতারে গৌরহরি ভগবান তার যে আবির্ভাব তিথি এটা সকলেই করবেন। হয়তোবা আমাদের দেশে প্রচারটা কমাছে গৌর পূর্ণিমা, আবার দেখবেন অনেকেই ওই পূর্ণিমার দিন আবার ভালো ভালো করে খায়, আবার অন্য অন্য দেশেও দেখেছি ওই দিন আবার খিচুড়ি ভোগ দিয়ে খায় আবির্ভাব তিথিতে মহাপ্রভু। ওই জন্য ব্রত লেখা আছে আর আমরা খেয়ে বেড়াচ্ছি এইগুলো, এইগুলো আমাদের জানতে হইবে, এইগুলো করে ধর্ম অনুষ্ঠানগুলো করতে হইবে। এই জন্য বলছেন উদ্ধারিতে জগত নানহ মহন্তগণ কৃপা বলে তারিবে ভগবান। এই জন্য মহাপ্রভু এত সুন্দরভাবে করুণা করেছেন কলিহত জীবের জন্য, স্বয়ং ভগবান ধুলাই ধরাই নেমে এসছেন, এসে দেখবেন এই যে আমরা এত মঠ মন্দির করতেছি, মঠ মন্দির ভালো ভালো মঠ মন্দির করতেছি ঠিকঠাক, মহাপ্রভুর পাতাগুলা পড়ে দেখবেন মহাপ্রভু একটা মন্দিরও তৈরি করে নাই, সারা জীবন তাল পাতা টোটা ত্যাগে নীলা সম্বরণ করছে। মহাপ্রভুর কেউ মন্দির দেখাতে পারবেন না যে মহাপ্রভুর নিজস্ব একটা মন্দির আছে, এবং মহাপ্রভুর যে অনুরাগী বাবাজি এবং আমাদের ত্যাগী বৈষ্ণব তাদেরও কোনো মন্দির তৈরি করে নাই, তাদের একটা করে ভজন কুটির আছে, মন্দির তৈরি করে নাই। আরো দেখবেন চৈতন্য চরিতামৃতে তারা বিগ্রহ, এই যে আমরা ঠাকুর মশাই ধামে যাই, আচ্ছা আপনারা বলেন তো ঠাকুর মশাইতে খেতুরি ধামে যান, ঠাকুর মশাই যে নরোত্তম ঠাকুরে তার সেবিত বিগ্রহের নাম কি, ওখানে যে দর্শন করতে যান ওখানে কয়টা বিগ্রহ দেখে আসেন, কয়টা বিগ্রহ মায়েরা দেখে আসতেন খেতুরি ধামে যান নাই, যান নাই আপনারা? ও গেছেন কিন্তু দেখেন নাই ভালো করে, ওখানে ছয়টি বিগ্রহ প্রতিষ্ঠিত, কিন্তু ঠাকুর মশাই বিগ্রহের নামটি কি? আপনি যে বিগ্রহ সেবা করেন ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে যে চিত্রপটটা সেবা করেন, এই পিতলের বিগ্রহ সেবা করেন, ওই বিগ্রহটার নাম কি দিচ্ছে গুরুদেব এসে? আপনাদের বিগ্রহের নাম কি, রাধা রমণ না রাধা বল্লভ না রাধাকান্ত না শ্যামচন্দ্র না মদন 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 মোহন না মদন গোপাল না রাধা ব্রজমোহন? ওই নরোত্তম ঠাকুর মহাশয়ের বিগ্রহের নাম রাধা ব্রজমোহন, রাধা ব্রজমোহনের বিগ্রহের নাম সেবা করেছে। এই কীর্তনগুলো ওইগুলো তত্ত্ব জানতে হইবে, এগুলো ভজন করবেন কি করে? নীলা স্মরণের বিষয় ব্যবস্থা সজনীর ওই রূপ দর্শন করে বলি গেল নয় ফিরে এলো না গেল জন্মের প
গেলো নয়নার ফিরে এলো না, যে নয়ন কৃপা করে গুরুদত্ত নয়ন এবং আমাদের দিব্য নয়ন ফুটিয়ে দিয়েছে, সে নয়ন যদি শ্রীগৌরাঙ্গের উপ মাধুরী দর্শন করে আর কোনোদিন ফিরে আসবে না, ওরা জন্মের মতো ডুবে যায়। তাই উগারিয়া দেখেছিস তো ভালোই করেছিস, কিন্তু আমাদেরকে একটু বলতো সেই রূপের বর্ণনাটি, বলে তোদের কাছে কি বলবো, রূপ দর্শন করে নয়নের, নয়নের তো বদন নেই বলতে পারে, যে দেখেছে সে আর কোনোদিন বলতে পারিবে না, সত্যিই বলতে পারিবে না। বৃন্দাবনে যে একবার রূপ দর্শন করেছে, যে নয়নের দর্শন করবে তার কোনোদিন বলতে পারে না, ওটা হলো আস্বাদনের বস্তু, অনুভবের বস্তু। তখন বললেন সজনীরে কি বলিব, বলবি কি, তুই সুধার কথা বলছিস, দেখ তো আমরা শুনেছি সুধা
সমুদ্র মন্থন করে উঠেছিল, সে সুধা দেবগণ দানব গণ ভাইকে বন্টন করে দিয়েছিল। বলে না না না, ওই দেবতা গণকে দিয়েছে, দানব গণকে দেন নাই। দানবের যে অত্যাচার, সুধা গেলে অমর হইবে, ওই দানব গণ আর মারাই যাবে। সুধাটা দেবগণকে বন্টন করে দিয়েছিলেন, ভাগ করে দিয়েছিলেন। কিন্তু সজনী, ওই সুধা পান করে দেখলেন তো, সুধা পান করেছিলেন কে? করেছিলেন ব্রহ্মা। তাও ব্রহ্মার মন চঞ্চল, ব্রহ্মাও এমন কাজ করেছিলেন চঞ্চল। দেবরাজ ইন্দ্র তারও মন চঞ্চল, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার তো চঞ্চল, দেবের দেব মহাদেব তারও মন চঞ্চল। সুধা পান করেছিলেন, যাই হোক, এই সুধা পান করে তাদের মন চঞ্চল। কিন্তু আজকে যে সুরধুনী গঙ্গার কূলে যে সুধা দেখলাম, এই সুধা হরিনামামৃত অমৃত সুধা, এই হরিনামামৃত অমৃত সুধা। কেউ যদি এক বিন্দু পানি করে তাহলে ভব খুদা দূরে করিলে জগতে তার ভব খুদা Yeah.
আমারে যদি শ্রীগৌরাঙ্গের উপমাধুরী দর্শন করিব তবে কেন দিদি আমার মতি নেত্র কেন দিলে না, আর মধ্যে দিল দুটি অঙ্গি, তাতে আবার দিল পল, এমন দুটি নয়ন দিল না, বিধি যদি দিত আমায় দিল দিল বিধি, দুটি নয়ন দিল তাতে কোনো দুঃখ নয়, কিন্তু কেন মিনের নয়ন দিলে
যদি আমার মিনে নয়ন নাই বা দিলে, আর একটি যদি কাজ করিতে বিধিরে, আমার মনে হয় সে কাজ করলে আমার দেবতুল্য মানব জনম ধন্যাতে ধন্য হইত। এমন কি কাজ কোটি নেত্র নাই বা দিলে, তার মধ্যে দিলে দুটি আঁকি, তাতে দিলে ফল, ও দুটি নয়ন যদি দিতে দিন মানে মাছের নয়ন, মাছের নয়নের পলক পড়ে না, কোটি নেত্র দিয়ে যা দেখতাম দুটি নয়ন দিয়ে দেখা, তাই স্বাদ মিটে যেত। তাই বা যদি না করলে ওই কোটি নেত্রের আমার ওই মিনের নয় নাই বা দিলে, আর একটি কাজ যদি করতে, আমার যে জন্ম হয়েছে, আমি যে জন্মগ্রহণ করেছি, এই জন্মটা যদি বিধি আমার কোনো ভক্তের ঘরে জন্ম দিলে দিলে না রে কোন ভক্তের ঘরে ভক্তের ঘরে জন্ম দিলে দিলে সেবা আর্চন বন্দনে যদি নাও করিতে পারিত, আমি এই সাধু গুরু বৈষ্ণবী গৌর ভক্তে আমি সঙ্গ করিত। হরিবা হরিবা
অপূর্ব প্রাঞ্জলতা, কোন ভক্তের ঘরে Oh!
এখনো শ্রীমন মহাপ্রভু চৌদ্দ পুরুষে আমাদের জগন্নাথ মিশ্রের বসতে পারি সিলেট জেলায় ঢাকা দক্ষিণে এখনোই আছে এই বাংলাদেশে আমাদের ছিল নরোত্তম ঠাকুর মহাশয়ে মাগুরা জেলায় তালেখড়ি গ্রামে এখনো লোকনাথ গোস্বামীর ভজনে যেখানে সিদ্ধি লাভ করেছে পরবর্তীতে শ্রীধাম বৃন্দাবনে চলে গেলেন এইরকম মহামারতি মহামা যারা ভাগ্যবানে তারা এই বাংলার এই ভূমিতে জন্মগ্রহণ করে তারা শ্রীধাম বৃন্দাবনে সিদ্ধি লাভ করেছেন এই জন্যই শ্রীমন মহাপ্রভুর সকলের কাছে করজোড়ে নিবেদন আপনারা এই আবির্ভাব তিথি দোল পূর্ণিমা যে আমাদের শ্রীমন মহাপ্রভুর তিথিটা যে আসে দোল পূর্ণিমার উপবাস সকলেই করিবেন।